তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমার আওয়াজ গুয়াহাটিতে এসেছি, আর আজকে তোমার হচ্ছে যে প্রথম সেমিফাইনাল দুরান কাপে মোহামেডান ভার্সেস মুম্বাই সিটি এফসি, এবং দুটো দলই খুব ভালো খেলেছে এবং একটা হাই ভোল্টেজ ম্যাচ আমি আশা করতে পারি দেখতে পারি। আর তোমরা জানো ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনাই হচ্ছে তোমার দুরান কাপ থেকে ছিটকে আছে, তো বাংলার একমাত্র প্রতিনিধি বলতে আর মোহামেডানই আছে। তো আশা করবো মোহামেডান এই ম্যাচটা জিতবে, এবং দেখি মাঠে গিয়ে কেমন ম্যাচ এনজয় করি, একটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবো আশা করছি। তো স্টেডিয়ামের ভেতর থেকে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। Oh, 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 oh
তো তোমাদের ফার্স্ট হাফে খেলা এইমাত্র শেষ হলো অ্যান্ড মোহামেডান শূন্য, মুম্বাই সিটি এফসি শূন্য। দুটো দলই খুবই ব্যালেন্স খেলছে। প্রথম 30 মিনিট তো মোহামেডান ভালোই অ্যাটাক করে গেল, কিন্তু শেষের দিকে একটু যেন মোহামেডান ফুল বল পাস মারাচ্ছিল, এরা মুম্বাই অ্যাডভান্টেজ খোলার চেষ্টা করলো, বাট মোহামেডানের ডিফেন্সের জন্য কোনো গোল হয়নি। বাট খেলাটা ঠিকঠাকই খেলা হচ্ছে, দুটো দলই অ্যাটাক করছে, দুটো দলই ব্যালেন্স খেলছে। তো সেকেন্ড হাফে আশা করছি আরও একটা ইন্টারেস্টিং খেলা দেখতে পাবো। তো সেকেন্ড হাফে খেলা আবার তোমরা ভিডিও তো আমি তোমার 75 মিনিটসের মাথায় মাঠ থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি আগের ভিডিওতে বলেছি আমি হোস্টেলে থাকি কলকাতাতে। সো আমার হোস্টেলের নিয়ম হচ্ছে আমাকে 8টার মধ্যে তোমার হোস্টেলে ঢুকতে হবে, নাহলে হোস্টেলে ঢুকতে দেবে না। আর আমি যখন তোমার মাঠ থেকে বেরোলাম, তখন খেলার ফল হচ্ছে মোহামেডান শূন্য, মুম্বাই সিটি এফসি শূন্য। খেলাটা যেদিকে যাচ্ছে আমার মনে হচ্ছে যেন টাই ব্রেকারের দিকে যেতে পারে। দুটো দলই অ্যাটাক করছে, কিন্তু মুম্বাইয়ের তো বেশি অ্যাটাক করছে সেকেন্ড হাফে। তো যখন দেখলাম খেলাটা দেখে বেশ ভালোই লাগলো। তো আমি খেলার স্কোর ভিডিও শেষে জানিয়ে দেবো। তো টাটা যুব ভারতী থেকে।